নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। লিচুবাগান স্থিত আগরতলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত 5 দিনব্যাপী বাঁশের পণ্য তৈরির প্রশিক্ষণ কর্মশালার শুক্রবার ছিল তার সমাপ্তি দিন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, FRCLE এর আগরতলা শাখার অধিকর্তা পবন কুমার কৌশিক সহ অন্যান্যরা। ত্রিপুরার আগরতলায় চলছে 5 দিনব্যাপী বাঁশের পণ্য তৈরির প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালার আয়োজন করেছে ভারত সরকারের ফরেস্ট রিসার্চ অ্যান্ড লাইভলিহুড এক্সটেনশনের আগরতলা শাখা এবং ত্রিপুরা বাঁশ বেত গবেষণা কেন্দ্র। FIRCL এর লিচুবাগান স্থিত আগরতলা শাখার কার্যালয়ে গত 25 নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মশালার সমাপ্তি ঘটে শুক্রবার। এতে বাঁশ এবং বেত শিল্পীর মোট 15 জন কারিগরি অংশ নেন। এদিন প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি কর্মশালায় যারা অংশ নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেন। বাঁশের মাধ্যমে নির্মীয়মান আসবাবপত্রগুলি দেখেন তিনি, বিভিন্ন আসবাবপত্রের গুণমানের বিষয়েও অবগত হন। পরে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ভালো কাজ করেছেন, বেশ কিছু বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সমস্ত শিল্পীদের আপডেট হতে হবে, নতুবা সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সামগ্রী প্রস্তুত করতে গিয়ে সমস্যা হতে পারে, তাই সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। বাজারে চাহিদা রয়েছে, উৎপাদনও বাজারজাত করতে হবে, এতে করে আয় বাড়বে। সরকারি বেসরকারি ভাবে এই উদ্যোগ থাকলে আগামী দিনে এই শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে রাজ্যের মানুষের লাভ হবে, পর্যটনের ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন উপমুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন FIRCL এর আগরতলা শাখার অধিকর্তা পবন কুমার কৌশিক সহ অন্যান্যরা। বন এবং পরিবেশ রক্ষার্থে ভারত সরকার নন টিম্বার ফরেস্টের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। নন টিম্বার ফরেস্টের অন্যতম উপাদান হল বাঁশ এবং বেত। বাঁশ এবং বেত গাছকে গুরুত্ব দেওয়ার কারণ হল এই উদ্ভিদ দ্রুত বাড়ে এবং মানুষের নিত্যদিনের কাজে লাগানো যায়। তাছাড়া বনের অন্যান্য গাছের উপর চাপ কমবে, এতে করে পরিবেশও রক্ষা পাবে আর মানুষ বনকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করতে পারবে, তাই এই কর্মশালার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। খুব ভালো কাজ করছে ওরা, ফার্নিচারগুলি দেখলাম খুব সুন্দর, আন্তর্জাতিক মানে ফার্নিচার বানাচ্ছে, প্রোডাকশন করার দরকার এগুলি, মাস স্কেল প্রোডাকশন। আমাদের হ্যান্ডিক্রাফ্টটা আপডেট করা দরকার, আজকাল যুগে আপডেটেশন খুব তাড়াতাড়ি হয়, তো আমি তো বলছিলাম ওনাদেরকেও কর্তৃপক্ষকে যেন আপডেট করা দরকার, এবং যারা ওরা করছে BCDI সেটা তো খুব আন্তর্জাতিক মানে, আমি বহুতখানে দেখেছি ব্যাম্বুর কাজ, কিন্তু ওই ফার্নিচারগুলো খুব ভালো, খুব ভালো মডার্ন টাইপ, আজকাল মার্কেটে চাহিদা আছে। তখন কনভার্জেন্স করা প্রোডাকশন অ্যান্ড R&D, রিসার্চ আর ডেভেলপমেন্ট আর প্রোডাকশন যখন কনভার্জেন্স হবে তখন লাভ পাওয়া যাবে। এটা স্যার প্রোডাকশন কি গভর্নমেন্ট নিজে করবে নাকি পাবলিককে দিয়ে প্রোডাকশনটা? দেখুন সবখানে তো পাবলিক গভর্নমেন্ট সব একসঙ্গে করে, অনেক তো ইউনিট আছে যারা পাবলিকরাও চালাচ্ছে, পূর্বাশা যেমন গভর্নমেন্ট চালাচ্ছে, কোঅপারেটিভ গভর্নমেন্ট চালাচ্ছে, এমন পাবলিকরাও করতে পারে, পাবলিকরা করলে ভালো হয়, অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম হয়, ঠিক না, ইনকাম জেনারেশন হয়, প্লাস ট্যুরিজম জন্য ভালো, কারণ প্রত্যেক স্টেটে আমরা যখন যাই, যেমন আমরা যাই কি বলে মধ্যপ্রদেশে, তখন এটা হ্যান্ডিক্রাফট কী, হ্যান্ডলুম কী মানুষ দেখে, ত্রিপুরাতে একটা বিশেষ হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট থাকা দরকার, মানুষ কিন্তু যায়, যেমন আসামে গেলে মোঙা দেখতে যায় মানুষ, শিয়ালকুচি দেখতে যায়, উইভিং ভিলেজ, সেটা ট্যুরিজম ভ্যালু আছে একটা। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগে ধৃত 4 প্রতারককে খোয়াই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলেন সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা। বিচারপতি এসনাথ ধৃতদেরকে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠান। জানা যায় ধৃতদের পক্ষে 11 জন আইনজীবী এই মামলায় অংশগ্রহণ করেন। কখনো বাড়িতে মোবাইল টাওয়ার বসানো, আবার কখনো জীবন বীমার বন্ধ হয়ে থাকা পলিসি চালু, ব্যাংক অ্যাকাউন্ট এবং ATM লক হয়ে যাওয়ার কথা বলে ত্রিপুরা সহ গোটা দেশের সাধারণ মানুষ। একাধিক প্রতারক চক্রের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়া গেছে আম জনতার। সম্প্রতি খোয়াই থানা এলাকার এমন একটি প্রতারণার মামলা হাতে নিয়ে বড়সড় সফলতা পেল ত্রিপুরা সাইবার ক্রাইম বিভাগ। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে কলকাতার বিধাননগর থেকে ধৃত 4 প্রতারককে শুক্রবার সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা খোয়াই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে।
পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগের পুলিশ আদালতের কাছে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করে। দীর্ঘ শুনানির পর বিচারপতি এসনাথ ধৃতদের 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠান। ধৃতরা হল ঋতব্রত বিশ্বাস, হিতেশ সাউ, সমীর মুখার্জি এবং অভিনীত সিং। ধৃতরা সবাই কলকাতার বাসিন্দা। শুক্রবার ধৃত 4 প্রতারককে আদালতে তোলা হলে আসামিদের পক্ষে মুম্বাই, কলকাতা এবং ত্রিপুরার মোট 11 জন আইনজীবী অংশগ্রহণ করেন। এ ব্যাপারে সরকারি আইনজীবী আদালতে জানান, ডিলমানি কোম্পানিতে চাকুরি করতেন প্রতারক অভিনীত সিং। কোম্পানি ওনাকে কর্মস্থল থেকে ছাঁটাই করার পর উনি বেশ কয়েকজনকে নিয়ে প্রতারণার ব্যবসা শুরু করেন। এদিকে এই মামলার তদন্তকারী অফিসার ভাস্কর সাহা সংবাদ মাধ্যমকে জানান, ধৃত 4 প্রতারকের বিরুদ্ধে কলকাতার আলিপুর, বিধাননগর, হাওড়া, প্রগতি ময়দান থানায় এই ধরনের প্রতারণার মামলা রয়েছে। ধৃতদের মধ্যে 2 জনের ব্যক্তিগত অ্যাকাউন্টে মোটা অর্থ পাওয়া যায়, তাই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়। রাজ্য সাইবার ক্রাইম আশঙ্কা প্রকাশ করছেন, ত্রিপুরাতে এই ধরনের ঘটনা আরও থাকতে পারে। নাম্বার 2019-এ 4 জন কলকাতা থেকে আসামি প্রোডাকশন ওয়ারেন্টে খোয়াই মাননীয় সিজিএম আদালতে সুব্রতের এজলাসে ওদের প্রডিউস করা হয়েছে এবং পুলিশ 7 ডেজ পুলিশ রিমান্ড চাইছে। আদালত সমস্ত কিছু পেরিসপিয়া উইথ সিটি 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করছে এবং আফটার কমপ্লিশন অফ 4 ডেজ পুলিশ রিমান্ড তাদের আবার 2 তারিখ কোর্টে প্রডিউস করা হয়েছে। 4 জন আসামি কলকাতাতে আছে, ওরা সমীর মুখার্জি, অভিনীত সিং, হিতেশ সাহা এবং ঋতব্রত বিশ্বাস। তারা কোম্পানির নাম করে লক্ষ লক্ষ টাকা ত্রিপুরা, আসাম এবং বেঙ্গলে মানুষের থেকে চিট করছে এবং তাদের অ্যাকাউন্টে রাখছে। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ফের ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা এক যুবকের। মৃতের নাম কমল দাস, বাড়ি শালগোড়া বেড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আরকেপুর এবং কাকরাপুর থানার পুলিশ, তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ আগরতলা থেকে উদয়পুরগামী একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে কমল দাস নামে এক যুবক আত্মহত্যা করেন। রেললাইনে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা, ছুটে আসেন আরকেপুর এবং কাকরাপুর থানার পুলিশ। উল্লেখ্য, কমল দাস 1 সপ্তাহ আগে বিয়ে করেছেন, পেশায় অটো চালক। শুক্রবার সন্ধ্যায় মালবাহী ট্রেনটি আসতেই অটো গাড়ি থামিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। মৃত কমল দাসের বাড়ি শালগোড়া বেড়ি এলাকায়, তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে জনমনে। ঘটনাটা আমরা থানা থেকে যা ইনফরমেশন পাইছি, কমল দাস নামে একটা ছেলে, বয়স প্রায় 28 বছর হইব, মালগাড়ি ট্রেন খালি করে আগরতলা থেকে যাইতে আসিল, সে নিচে অটো নিয়ে আসিল, অটোটা নিচে রেখিয়া উপরে আয়া ওই রেল লাইনের নিচে পইরা সুইসাইড করছে। না, কেউ দেখছে না, অটোটা তার নিচে আছে, তো অটো ওই তার সাথে একজন আসিল, আরেকজন অটোর ড্রাইভার, সেও অটো নিয়ে যাইতে আসিল, সে দেখছে যে অটোটা নিচে রেখে সে উপরে উঠতে আসে। এমন সময় উদয়পুর রেল স্টেশনের থেকে মাল খালি করে রেল গাড়ি আগরতলার দিকে যাইতে আসিল, তখন ওই গাড়ির নিচে পুজা সে মারা গেছে। ইলিগে মারা গেছে কি আসি বিষয় জানছেন নাকি কিছু ব্যাপারে? না, এটা আমরা এখনো পাইছি না, ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উদয়পুর মাতাবাড়ি স্থিত গর্জি শাখায় গ্রাহকের টাকা জালিয়াতি কাণ্ডে বেরিয়ে আসলো প্রকৃত রহস্য। অভিযোগকারীর নিয়তিদের অভিযোগ মূলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত মূলে বেরিয়ে আসে নিয়তি দেবীর ছেলে হারাদন্দের এক নিকট আত্মীয় অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে 73,400 টাকা গায়েব করেছে। এ ব্যাপারে SBI গর্জি শাখা কোনোভাবেই দায়ী নয়। রাজ্যের সাম্প্রতিক হ্যাকার খপ্পরে 70 লক্ষ টাকার কিনারা হতে না হতেই উদয়পুর মাতাবাড়ি এলাকার নিয়তি দেব নামে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গর্জি শাখার গ্রাহক অভিযোগ করেন, ওনার 4 লক্ষ টাকার মাসিক আয় প্রকল্প থেকে ধাপে ধাপে 73,400 টাকা কে বা কাহারা তুলে নিয়েছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের গোচরে আনার পর থানায় অভিযোগ করেন প্রতারিত নিয়তি দেব। পরের দিন আরকেপুর থানার অভিযোগ মূলে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আগরতলা থেকে ঊর্ধ্বতন ব্যাংক আধিকারিকরা মাতাবাড়ি শাখায় ছুটে আসেন। তদন্তক্রমে দেখা যায়, অভিযোগকারিনীর ছেলে হারাদন্দের এক নিকট আত্মীয় ATM কার্ডটি হাতিয়ে নিয়ে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে মিস ইউজ করে MIS এর অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত সুদের অর্থ তুলে নিয়ে যেত, এমনকি শেষে MIS এর অ্যাকাউন্টটি ক্লোজ করে দেয়।
আর এটা প্রকাশ্যে আসতে চোখে চড়ক গাছ অভিযোগকারীর ছেলের। আর এ বিষয়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মাধ্যমে এই ঘটনা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় গর্জি শাখা কোনোভাবে জড়িত নয় বলে সাংবাদিকদের জানান। উনি এই ঘটনার জন্য ব্যাংককে জড়িয়ে যে মন্তব্য করেছিলেন তার ভুল স্বীকার করেছেন অভিযোগকারীর ছেলে হারাধন দে। জানা যায় হারাধন বাবুর নিকট আত্মীয় এক যুবক এই ঘটনায় জড়িত। ট্রানজ্যাকশনগুলো হয়েছে, এটা হয়েছে কি, যেমন ধরুন আমার এটিএম কার্ড আছে, ঠিক আছে, তো এটিএম কার্ড ইউজ করে আমরা আমাদের ইন্টারনেট ব্যাংকিং আইডি পাসওয়ার্ড মানে ইন্টারনেট ব্যাংকিং ক্রেডেনশিয়াল ওগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। এখন ওই ক্রেডেনশিয়ালগুলো নিয়ে আমাদের একটা মানে খুবই ইম্প্রুভড অ্যাপস আছে একটা, ওটা হচ্ছে ইউনো, YONO ইউনো SBI, ওইটাতে লগ ইন করে আপনি আপনার যত ধরনের অ্যাকাউন্ট আপনার কাস্টমার ইনফরমেশন ফাইলে আপনি এজ এ কাস্টমার যে ইনফরমেশন ফাইল আছে ওইখানে আপনি সব ধরনের অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন, ইনকোয়ারি করতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, যদি কোনো লোন থাকে লোন দেখতে পারবেন, ঠিক আছে, কোনো ফিক্সড থাকে ফিক্সড দেখতে পারবেন। এবং এ ধরনের ফেসিলিটিও আছে যে ওই যে আপনার ফিক্সডগুলো আছে ওইগুলোও আপনি ক্লোজ করতে পারবেন ইউজিং ইউর INB ক্রেডেনশিয়াল এবং ইউনো অ্যাপ, ঠিক আছে। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট আপনি ওপেন করতে পারেন, ওটা টাইম লাইন থাকে একটা, সকাল 8টা থেকে রাত্র 8টা, ঠিক আছে। ওইটা ওই ক্রেডেনশিয়ালটা ইউজ করে কী করেছে, যেই করেছে কাস্টমার বা যেই করেছে ওই ক্রেডেনশিয়ালটা ইউজ করে তার FDগুলো যেগুলো যে সার্টিফিকেটগুলো কাস্টমার বলছে যে আমার কাছে ইন্ট্যাক্ট আছে কিন্তু কেবি ক্লোজ হয়েছে, ওই ক্রেডেনশিয়ালগুলো ইউজ করে ইউনো অ্যাপের মাধ্যমে ক্লোজ করে সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে তারপর ট্রানজ্যাকশন হয়েছে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ডম্বর পর্যটন কেন্দ্রে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে গেল 24 বছরের এক যুবক। মৃত যুবকের নাম রাজেশ ভট্টাচার্য, বাড়ি আগরতলার চৌরঙ্গিপাড়া এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ডম্বর পর্যটন কেন্দ্রে স্নান করতে গিয়ে অসাবধানতার কারণে জলের তলে তলিয়ে গেল আগরতলা চৌরঙ্গিপাড়া এলাকার যুবক রাজেশ ভট্টাচার্য, বয়স 24 বছর। করবুক মহকুমার যতন বাড়িতে বোনের জামাইয়ের বাড়িতে শুক্রবার সকালে আসে সে। দুপুরে বোন জামাই রূপক দাস সহ ডম্বর পর্যটন কেন্দ্রে ঘুরতে যায় রাজেশ। পর্যটন কেন্দ্রের অসুরক্ষিত জায়গায় স্নান করতে যায় তারা। তখন রাজেশ ছবি তুলতে গিয়ে অসাবধানতার কারণে পা পিছলে জলের তলে তলিয়ে যায়। সাথে থাকা বোনের জামাই রাজেশকে বাঁচানোর চেষ্টা করলেও পিচ্ছিল পাথর এবং জলের তীব্র গতির কারণে শেষ রক্ষা হয়নি। পরবর্তী সময় গ্রামবাসীরা জলের তলা থেকে রাজেশের মৃতদেহ উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে যতন বাড়ি দমকল বাহিনীর জওয়ানরা। মিনিমাম 3:30 থেকে নতুন বাজার পিএস থেকে মজদুরকে খবর দিয়েছিল যে তৃতীয়মুখে প্ল্যান্টের এখানে যে একটা ছেলে করা গেল, তারপর আমরা ওখানে সঙ্গে সঙ্গে গেলাম, তারপর যাওয়ার পর ওখান থেকে উপরে আপনারা কি গিয়ে জলের মধ্যে পেয়েছেন না উপরে? হ্যাঁ, জলের মধ্যে উঠে ওঠানোর সময় আমরা পেয়েছি। নাম কি জানতে পারলেন সেটা? নাম রাজেশ ভট্টাচার্য, সম্ভবত। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার পুরনো গাড়ি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া গাড়িকে নতুন করে সাজিয়ে তোলার কথা ভাবছেন? নিশ্চিন্তে চলে আসুন আমাদের জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বারে। ধর্মনগর বটরশি তিলথই রোডে রয়েছে আমাদের এই শোরুম। আমাদের এখানে রয়েছে যে কোনো মডেলের গাড়ির বডি মেরামত করার সুবন্দোবস্ত। আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী উন্নত মানের 2K কোম্পানির কালার করার সুযোগ। এছাড়া কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নতুন এবং পুরনো মডেলের যে কোনো গাড়ি কিংবা বাইকের কালার ম্যাচিং করা হয়। আছে হাইড্রোলিক লিফটের মাধ্যমে গাড়ি সারাইয়ের ব্যবস্থা। পাবেন যে কোনো গাড়ি কিংবা বাইকের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সুবন্দোবস্ত। আমাদের দক্ষ কারিগরদের হাতের স্পর্শে আপনার গাড়ি কিংবা বাইক হয়ে উঠবে নতুন ঝকঝকে। আপনার গাড়ি কিংবা বাইকের বডি মেকিংয়ের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত জনতা পেন্টিং অ্যান্ড হিট চেম্বার, বটরশি তিলথই রোড, ধর্মনগর। এছাড়াও আমাদের এখানে নতুন ভাবে সংযোজিত হয়েছে জনতা স্টিল ফার্নিচার, যেখানে আপনারা পাবেন দক্ষ কারিগর দ্বারা তৈরি আপনার পছন্দমতো উন্নত মানের ফার্নিচার, যেমন স্টিল আলমিরা, শোকেস, টেবিল, চেয়ার ইত্যাদি অতি আকর্ষণীয় মূল্যে। তাই আজই চলে আসুন
জনতা স্টিল ফার্নিচারে। যে কোনো প্রয়োজনে ফোন করুন 9206178215 এবং 8414895627 এই নম্বরে। আজকাল ভালো চাকরির জন্য শুধু স্কুল কলেজের ভালো রেজাল্ট যথেষ্ট নয়, কম্পিটিশন সর্বত্র, তাই নিজেকে প্রমাণ করতে হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। আর উত্তর ত্রিপুরায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের স্পেসিফিক কোচিং মানেই ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং, স্টেশন রোড, রাজবাড়ী, ধর্মনগর। ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ দিল্লি, এলাহাবাদ ও পাটনার অভিজ্ঞ ফ্যাকাল্টির তত্ত্বাবধানে রেলওয়ে, এসএসসি ও আইবিপিএস, ব্যাংকিং ইত্যাদি পরীক্ষার জন্য সুনির্দিষ্ট কোচিং করানো হয়। এছাড়া স্পেশাল কোচিং করানো হয় আরআরবি জেই এক্সামের জন্য। তাছাড়া টেট পরীক্ষায় সফল হবার যাবতীয় কোচিং চাইলেও আসুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ। শুধু কোচিং নয়, স্টাডি ম্যাটেরিয়ালস, মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে উই প্রিপেয়ার ইউ দি বেস্ট। তাই ক্যারিয়ার ফোকাসড স্টুডেন্টসরা একটু ভিন্নভাবে নিজেদের তৈরি করে নিতে অতি সত্বর যোগাযোগ করুন ইন্দ্র ইনস্টিটিউট অফ লার্নিং এ, স্টেশন রোড, রাজবাড়ী, ধর্মনগর। ফোন নাম্বার 7005971665 এবং 8731005616। ফিরে এলাম বিরতির পর। এক খুনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন ধলাই জেলা আদালতের বিচারপতি দাতা মোহন জমাতিয়া। 2017 সালে আসামি সেবামোহন ত্রিপুরার বিরুদ্ধে মনু থানায় নিজের নাতিকে খুন করার জন্য মামলা করেন অভিযুক্তের বাবা ভবেন্দ্র ত্রিপুরা। 2017 সালের 12 নভেম্বর মনু থানার অন্তর্গত ভবেন্দ্র ত্রিপুরা তার ছেলে সেবামোহন ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। জানা যায়, সেবামোহন ত্রিপুরা ভবেন্দ্র ত্রিপুরার নাতিকে দা দিয়ে আঘাত করে। ঘটনার পর ভবেন্দ্র ত্রিপুরার নাতি গণেশ ত্রিপুরা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মনু থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার নম্বর 48/2016 আন্ডার সেকশন 302447 IPC। এই মামলায় আদালতে 13 জন সাক্ষী দিয়েছেন। দীর্ঘদিন শুনানি শেষে শুক্রবার ধলাই জেলা আদালতের বিচারপতি দাতা মোহন জমাতিয়া আসামি সেবামোহন ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সঙ্গে 5,000 টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও 2 মাসের জেল। এক সাক্ষাৎকারে সরকারি আইনজীবী ইন্দ্রনীল চক্রবর্তী জানান, এই গত 12/11/2017 গোবিন্দ ত্রিপুরা মনু থানাতে একটা অভিযোগ করেন যে ওনার ছোট ছেলে সেবামোহন ত্রিপুরা, বয়স 22 বৎসর, উনি এই গোবিন্দ ত্রিপুরার নাতি গণেশ ত্রিপুরাকে মাথার পিছন দিক দিয়ে দা দিয়ে কূপ মারে। তো পরবর্তী সময়ে প্রথমে মনু, পরে যায় আগরতলা জিবি হাসপাতালে, গণেশ ত্রিপুরাকে রেফার করেন এবং গণেশ জিবি হাসপাতালে মারা যায়। এই ঘটনাটা এই মনু পিএসএ রেজিস্ট্রি হয় 48/2017 আন্ডার সেকশন 302447 IPC। তো কেসটা এই আমবাসা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে দীর্ঘদিন শুনানি চলে। শুনানি শেষে আজকে মাননীয় বিচারপতি দাতা মোহন জমাতিয়া, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, আসামি সেবামোহন ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করেন, 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন, সঙ্গে 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 মাস। চল্লিশ ধারায় বিচারপতি তাকে 2 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন, সঙ্গে 500 টাকা জরিমানা, অনাদায়ে 500 টাকা জরিমানা। তো আদালতে দীর্ঘ 13 জন সাক্ষী আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন। এই ঘটনাটার তদন্তকারী অফিসার ছিলেন মনু থানার সাব ইন্সপেক্টর রতন দেব বর্মা এবং আবু আওয়াল। তো শেষে আজকে মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ দাতা মোহন জমাতিয়া এই খুনের দায়ে, ভাতিজাকে খুনের দায়ে, বড় ভাইয়ের ছেলে ভাতিজাকে খুনের দায়ে এই আসামি সেবামোহন ত্রিপুরাকে যাবজ্জীবনের কারা। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় নাগরিকদের বেধড়ক মারধর সহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল কলমচোড়া থানাধীন আশাবাড়ির বিওপির 74 নং BSF ব্যাটালিয়নের বিরুদ্ধে।
এই ঘটনায় আহতদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকাল 9:30 নাগাদ সোনামুড়া মহকুমার কলমচোরা থানাতীন আশাবাড়ি বিওপি ফেসিং গেটের অপাশে ভারতীয় নাগরিকদের আশাবাড়ি বিওপি 74 নং ব্যাটেলিয়নের বিএসএফরা ডিউটি চলাকালীন গেটের অপাশে গিয়ে ভারতীয় নাগরিকদের বেধড়ক মারধর করে টাকা নিয়ে আসে। পরে আহতদেরকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডক্টর সাদিকুর রশিদ তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেন। এ নিয়ে ফেসিং এর লোকজনদের মধ্যে ভয়ভীতি সহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমার গিয়া কয় সামান বার করে দাও, সামান বার করে দাও। দাদা সামান সামান আমি দেখছি না দাদা। কে কইছে? বিএসএফ এ কয় সামান বার করে দাও। দেখছি না কোন তোমার ভিডিও লাগাইছে আঙ্গুলটা লাগিয়ে লাগে ভিডিও লাগে। আমি দান দিতাম গেছি খোলা, দান দিয়ে বাইতেছি, ভাত খেতাম আমার হরি কো তুমি যাও বাইর দিয়ে ভাত খেয়েও তারা লইয়া যায় খাইয়া তুমি আইও। এখন আমি গেছি ঘরও গিয়া সেটা আমার দেওয়ার টেয়া ফাট আসলো, টেয়াটা আমার হরু আমার হাত দিয়েছে কত শুকোসো তালা যারা একবার আমি ডাক দিলে দিস তো আমি শুকোসো রাখছি 46,000 টেয়া। পুলিশটা হাত তুলে দিচ্ছে টেয়ার লো না, আমি দাদা টেয়াটা নেন কিনলে কেমনে টেয়াটা নিয়েন না। এরপরে তে আমার চুল দিদিরা টান দিয়ে ঘুরতাইয়া আমার ঘর তো কুলো আসলো। বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, নিউজ বাংলা। টাকার বেগ চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধরা পড়লো আসামের বদরপুরের এক চোর। পরে ধৃত চোরকে আমবাসা পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। এই ঘটনা আমবাসা বাজারে। শনিবার সকালে আমবাসা বাজারের সুদীপ দেবনাথের চালের দোকান থেকে এক চোর দোকানের নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে দোকানের মালিক এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তার ব্যাগ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তখনই ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোর। আম্বাসা বাজারের ব্যবসায়ীরা তাকে হাতে নাতে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা যায় তার বাড়ি আসামের বদরপুরে। নেশা আসক্ত ছিল এই যুবক। তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়। ধারণা করা হচ্ছে আসাম থেকে ট্রেনে করে চুরির একটি গ্রুপ আম্বাসায় ঢুকেছে। এক সাক্ষাৎকারে দোকানের মালিক সুদীপ দেবনাথ জানান, দোকান খোলার পর তিনি কাজের জন্য দোকান থেকে অন্যত্র গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল চোর। ধারণা করা হচ্ছে তার সাথে আরো দুজন ছিল, কিন্তু সুযোগ বুঝিয়ে তারা কেটে পড়ে। ওই তো আমার ব্যাগটা, টাকার ব্যাগটা এখানে আসলো। ব্যাগটা নিয়ে মানে আমার দরজার একটা পার্ট খোলা আসলো। হ্যাঁ ব্যাগটা নিয়ে সব করে দৌড় দিছে। তো আমি যে সময় হেরা ডাক দিছি হঠাৎ করে মানে অচেনা দেখে, তো হে আমার ব্যাগ ফালাইয়া দৌড় দিছে। এরপরে হের পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে পিছন থেকে হেরে গিয়া ওইখান থেকে টিআরটিসির থেকে হেরে ধরে আনছি। আমার লগে আরও কয়েকজন লোক আসলো, সবাই মিলে ধরে আনি না, এর পুলিশের হেফাজতে করা হয়েছে। তখনই পুলিশের ইয়েতে আসে, আমি কেস করছি না, কিছুক্ষণ পরে গিয়া জিনিসটা ইয়ে করে। আচ্ছা আসলো হের লগে সম্ভবত আরও এক দুজন আসলো সম্ভবত আরও বাজারে কইছে। তবে আমি জানি না, তবে হের পকেটে দুইটা ইয়ে রডের টুকরা পাওয়া গেছে, দুইটা চুকা চুকা করে ইয়ে করে রাখছে, বলমের মতো বানায় রাখছে, যেটা পকেট থেকে পাওয়া গেছে। আর একটা বেসিলিনের ডিব্বার মতো পাওয়া গেছে, সম্ভবত এটার মধ্যে ড্রাগসের ইয়ে আছে। আপনার নাম কি? আমার সুদীপ দেবনাথ। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আমতলী থেকে শিলঘাটি কিশোরগঞ্জ হয়ে মেলাঘর যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত উদয়পুর মহকুমার কাকড়াবন বিধানসভার অধীন আমতলী থেকে শিলঘাটি কিশোরগঞ্জ হয়ে মেলাঘর যাওয়ার রাস্তাটি হেলদুল নেই দপ্তরের, যার ফলে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। এ ব্যাপারে স্থানীয় জনগণেরা স্থানীয় পঞ্চায়েত সহ দপ্তরকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ। দাবি উঠছে শীঘ্রই যেন রাস্তাটি মেরামত করা হয়। এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তাটির সংস্কারে হাত লাগায় দপ্তর। আজকে মনে করেন অন্তত 6 মাস ধরে রাস্তাটা খারাপ, কিন্তু এটা কেউ কিন্তু তদন্ত লাভ করতেছে না। কোন জায়গাটা? এই জায়গাটা এটা শিলকাডি। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 4 কেজি আফিমের আঠা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো মালদা ক্রাইম মনিটরিং গ্রুপের অফিসাররা। ধৃতের নাম মেশর শেখ, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুনটোলা এলাকায়।
চার কেজি আফিম আঠা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদা ক্রাইম মনিটরিং গ্রুপের অফিসারেরা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে কালিয়াচক থানার গোপালগঞ্জ কেশ কড়াউন এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম মেশর শেখ, বয়স 38 বছর, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামনটোলা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 4 কেজি আফিম আঠা, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃতকে শুক্রবার জেলা আদালতে তোলা হয়। ওই আফিম আঠা কোথা থেকে নিয়ে কাকে পাচার করার চেষ্টা করছিল ধৃত পাচারকারী তা তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।